নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল পুরো জবস ইনফো চ্যানেলে বন্ধুরা তোমরা যারা যারা পোস্ট অফিসের মাধ্যমে জিডিএস পদে অ্যাপ্লাই করেছিলে তাদের কিন্তু এখানে রেজাল্ট পাবলিশ করা হয়েছে ফার্স্ট তোমাদের মেরিট লিস্ট চলে এসেছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কোন কোন সার্কেলের এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে এবং কোন কোন সার্কেলের রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি বা এখানে যে সকল সার্কেলগুলির রেজাল্ট এখনও আসেনি কবে আসবে সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো সাথে এখানে তোমাদের ডকুন ভেশন কোথায় গিয়ে করতে হবে এবং তোমাদের কত কাট অফ গিয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব তো অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এছাড়া নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ তাকে বেলাইকন টন করে রাখবে পর থেকে গভর্নমেন্ট বা প্রাইভেট জব জবরেটারি ভিডিও সবথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি প্রথমত তোমরা এখানে জিডিএস অনলাইনে এংগেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রেখেছি তোমরা এখানে ক্লিক আউট করে এখানে এই পেজে চলে আসবে ঠিক আছে আসার পর এখানে তোমরা ক্যান্ডিডেট অপশান ক্যান্ডিডেট কর্নার একটা অপশান দেওয়া রয়েছে এই অপশানের নিচে স্কোল ডাউন করে চলে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অপশান দেওয়া রয়েছে এবং প্লাস আইকনটা দেওয়া রয়েছে এই প্লাস আইকনটাতে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর তোমরা এখানে দেখবে যে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে যার ভিতরে এখানে দেয়া রয়েছে যে সকল সার্কেলগুলির রেজাল্ট পাবলিশ করা হয়েছে সেই সকল সার্কেলগুলির রেজাল্ট কিন্তু নাম এখানে দেওয়া রয়েছে ঠিক আছে প্রথমত এখানে অন্ধ্রপ্রদেশ আসাম দিল্লি গুজরাট কর্ণাটকা কেরালা মহারাষ্ট্র উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু তেলেঙ্গানা ওয়েস্টবেঙ্গল এই সকল সার্কেলগুলির আপাতত এখানে রেজাল্ট এসেছে এবং যে সকল সার্কেলগুলির রেজাল্ট আসেনি দুই অথবা তিন দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে রেজাল্ট চলে আসবে ঠিক আছে তো এখানে প্রথমত আমরা আসাম যে সার্কেল রয়েছে মেরিট লিস্টটা আমরা এখানে দেখে নেব যে আসামে কত মেরিট লিস্ট অর্থাৎ কাট অফ গিয়েছে সে অনুসারে আমরা দেখবো যে ত্রিপুরার কার্ট কত যেতে পারে ঠিক আছে তো প্রথমত এখানে আসামে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে লিস্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেট অপশান দেওয়া রয়েছে এই অপশান তোমরা ক্লিক করবে ক্লিক করার পর যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা কিন্তু অটোমেটিক তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আসাম সার্কেল লিস্ট ওয়ান এখানে এই লিস্টটা ঠিক আছে এখন অবধি আরও দুই থেকে তিনটা লিস্ট তোমাদের আসবে ঠিক আছে ত্রিপুরার জন্য কিন্তু সেম চারটা তিনটা থেকে চারটা তোমাদের লিস্ট আউট হবে ঠিক আছে এখানে আসামের এখানে লিস্টে প্রথমত এখানে বলা হয়েছে দ্য শর্ট লিস্ট ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রো দ্য ডিভিশনাল হেড মেনশন এগেনস্ট দেয়ার নেম অনর বিফোর থ্রি নাইন দু অর্থাৎ যারা এখানে শর্ট লিস্ট হয়েছ যাদের এখানে এই লিস্টের নাম এসেছে যাদের এই লিস্টের নাম আসবে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টেশন করাতে হবে তিন নয় দুই হাজার চব্বিশ এই ডেটের আগে ত্রিপুরার জন্য কিন্তু সেম ঠিক আছে তো এখানে নেক্সট এখানে বলা হয়েছে দা শর্ট যারা কি নেট রয়েছে তাদের কিন্তু এখানে ডকুমেন্টেশন করাতে হবে সাথে তোমাদের অরিজিনাল ফটোকপিস নিয়ে যেতে হবে অল ডকুমেন্ট এবং তোমাদের যে সকল ডকুমেন্টগুলি নিয়ে যাবে সে সকল ডকুমেন্টগুলির কিন্তু টু সেট জেরক্স জেরক্স করাতে হবে ঠিক আছে জেরক্স করিয়ে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ঠিক আছে যে সকল রিলেভেন্ট ডকুমেন্টগুলি প্রয়োজন হবে ঠিক আছে তারপর তোমরা এখানে দেখবে যে এখানে তোমাদের এখানে যাদের লিস্ট আউট হয়েছে তো এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে ডিভিশন দেওয়া রয়েছে পোস্ট অফিস নাম দেওয়া থাকবে পোস্ট এম দেওয়া থাকবে পোস্ট কমিউনিটি দেওয়া থাকবে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া থাকবে তারপর এখানে কাট অফ দেওয়া রয়েছে এখানে ডকুমেন্ট কোথায় গিয়ে করতে হবে সেটা এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে আসামে ওবিসির কিন্তু এখানে নাইনটি ফাইভ গিয়েছে ঠিক আছে তারপর এখানে ইউআর কিন্তু নাইনটি সিক্স গিয়েছে এসটির কিন্তু এখানে নাইনটি তারপর এখানে এসসির আমরা দেখে নেব যে এসসির কত গেলো এসসির কিন্তু এখানে নাইনটি ফাইভ গিয়েছে আপাতত ঠিক আছে ফার্স্ট মেরিট লিস্টে এখানে আরও দুই থেকে তিনটা সার্কে লিস্ট আউট হবে সেখানে তোমরা অবশ্যই এখানে আপাতত কিন্তু তোমাদের কাট অফ কিন্তু কম দেখতে হবে ঠিক আছে এখানে আমরা যদি লাস্ট অবধি দেখতে চাই যে আঠেরোশো বিরানব্বই জনের যে এখানে নাম এসেছে আমরা যদি লাস্টের দিকে আসি তাহলে আমরা লাস্টের দিকে কিন্তু এখানে কাট দেখতে পাচ্ছি যে এস সিরার এখানে এইট্টি এইট পয়েন্ট ফাইভ তোমাদের কার্ট গিয়েছে ঠিক আছে আরও তিনটে তিন থেকে চারটা এখানে আরও চারটা না আরও তিনটা এখানে লিস্ট আউট হবে সেই লিস্টে আসতে আসতে কিন্তু তোমাদের আরও কাট অফ কিন্তু কম হতে যাবে আপাতত আমরা সেভেন্টি ফাইভ বা সেভেন্টি আমরা ধরেই রাখতে পারি যে এখানে যেতে পারে ঠিক আছে তো সেভেন্টি সেভেন্টি ফাইভ তোমাদের যেতে পারে লাস্ট কাট অফ তোমাদের ঠিক আছে যেহেতু এখানে এখন তোমাদের অনেকটা পোস্ট রয়েছে চল্লিশ হাজারের উপর পোস্ট ঠিক আছে এসটিরা কিন্তু এইট্টি ফোর গিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমরা যারা যারা ত্রিপুরা থেকে এখানে যে সকল ডিভিশনগুলি থেকে তোমরা অ্যাপ্লাই করেছ ত্রিপুরার যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে লিস্ট আউট হয়নি তোমার দুই থেকে তিন দিনের মধ্যে লিস্ট আউট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এস বা ইমেলের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে তোমাদের মেসেজ চলে যাবে তো যে তোমরা সিলেকশান পেয়েছ ঠিক আছে তো এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ উনিশ আট দু এই ডেটে কিন্তু তোমাদের এই লিস্টটা পাবলিশ হয়েছে তো তোমাদের কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে ত্রিপুরার জন্য লিস্ট আউট হয়ে যাবে তোমরা অবশ্যই পেজে অবশ্যই লক্ষ্য রাখবে বা আমাদের চ্যানেলও অবশ্যই লক্ষ্য রাখতে পারো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যখনই লিস্ট আউট হবে আমরা অবশ্যই ভিডিওটা দিয়ে দেবো ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবো আর একটা নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত